সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যা কবলিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বেসরকারি টেলিভিশন ও রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ এনবিএ। সকাল থেকে বিকেল পর্যন্ত জগন্নাথপুর উপজেলার চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী চলে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা। ঢাকা থেকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভেসকুলার সার্জারি বিভাগের প্রধান ও এনবিএ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর সাকলাইন রাসেলের নেতৃত্বে 35 জনের বেশি চিকিৎসক এবং সুনামগঞ্জ থেকে আরও বেশ কয়েকজন চিকিৎসক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে। পাশাপাশি ক্যাম্পে চিকিৎসা সেবা গ্রহণকারীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করে এনবিএ। এ সময় সংগঠনটির প্রেসিডেন্ট সংবাদ উপস্থাপক মমতাহিনা হাসনাত ঋতু উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।